মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাইম। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাইম। তিনি চীনে অনুষ্ঠেয় আগামী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রায় 25,000 প্রতিযোগীর মধ্যে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ী নির্বাচন করেন। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় এনটিভিতে। জমকালো পরিসরে আজ শুক্রবার রাত 8:10 পর্দা উঠে পালেব মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 গ্র্যান্ড ফিনালের। অনুষ্ঠানের উপস্থাপক নিশা চৌহানের নাচের পর একে একে মঞ্চে আসেন চূড়ান্ত 10 জন প্রতিযোগী। হল ভর্তি হাজারো দর্শকের সামনে একে একে নিজেদের পরিচয় দেন তারা। প্রায় 25,000 প্রতিযোগীর মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন তারা। গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে বক্তব্য দেন এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা। তিনি বলেন, আমাদের দেশের মেয়েরা আসলেই মিস ওয়ার্ল্ড। সত্যি এখানে এসে এত সৌন্দর্য দেখে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কবি রবীন্দ্রনাথের এই গানটি, সুন্দর বটে তব অঙ্গখানি তারায় তারায় খচিত। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী জান্নাতুল নাইম মিস ওয়ার্ল্ডের বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।